আছেন সবাই? ওরে বাবা, সবাই তো হল্লা পাড়ি এখানে। আমিও কিছু জায়গায় গিয়ে ভাবি যে এই একটা জোন করি যে এই যে আমার হল্লা পাড়ি, এটা আমার মিঠাই, এটা আমার সিট। এখানে কেউ সিট নেই, এরা সবাই মিঠাইয়ের বাড়ি সবাই তো। আমার আজকে একটা প্রোমো ছিল, আমার অদ্ভুতভাবে যতগুলো শো থাকছে সেই সেই দিনে আমি প্রোমো করে আসছি। সেবার একটা সুখবর দিয়েছিলাম, এক জায়গায় গিয়েছিলাম, সেখানে সুখবর দিয়েছিলাম যে মিঠাই ফিরছে, আজকে আমি প্রোমো করে আসছি। আজকে আপনাদের আরেকটা সুখবর দিই, আজকে প্রোমো করলাম শিবরাত্রির প্রোমো, সেখানে সিট মিঠাইকে অজ্ঞান অবস্থায় পাচ্ছে। তো শিবরাত্রির প্রোমোটা খুব তাড়াতাড়ি চলে আসবে। প্রোমোটা শেষ হলো, নিচে শুয়েছিলাম আর কি, কাদা ফাদাতে। আমি বলছি কি করছো, আমাকে তো বাগনানে যেতে হবে, আমি কি কাদা মেখে বাগনানে যাব? তারপরে আবার ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে চলে এলাম আপনাদের কাছে। আমি আপাতত হাফ মিঠি আর হাফ মিঠাইতে রয়েছি, চুলটা মিঠাইয়ের মতন আর কস্টিউমটা মিঠির। সবাই ভালো আছেন তো? এখন হ্যাপি? মিঠাইকে খুব মিস করতেন না? এখন খুশি তো? হ্যাঁ, গোপাল হেল্প করে দিয়েছে, বলুন। আমি বলেছিলাম এত ভালোবাসা বিফলে যায় না, মিঠাই ঠিক ফিরবে, মিঠাই সময় মতন ফিরে এসেছে। আচ্ছা, মিঠিকে মনে পড়ে না? মিঠি তো দুদিন নেই, অ্যাসাইনমেন্টে গেছে। মিঠি কারোর মনে পড়ে না? মিঠিও আসবে ফেরত, খুব তাড়াতাড়ি আসবে মিঠিও ফেরত। আমারই একটু অসুবিধা হচ্ছে আর কি, একদিনে তিন চারবার মিঠি মিঠাই মিঠি মিঠাই করতে হচ্ছে। আচ্ছা, এর মধ্যে মজার একটা ঘটনা হচ্ছে, মিষ্টি আর সাক্ষ্য ওদেরকে আমি বলেছি যে মিঠাই মিঠি হচ্ছে আলাদা মেয়ে, তো সাক্ষ্যকে বলেছি যে মিঠাই আসবে, মিঠাই না লাঠি নিয়ে আসে। তো বলে কেন? আর ও আমাকে রিয়েলও তুই করেই বলে, বলছে কেন? আমি বলছি যে মিঠাই খুব রাগি আমার মতন না, সাক্ষ্য তুই বাড়ি চলে যা। কখন আসবে, কখন আসবে? আমি তাহলে চলে যাই। আর মিষ্টি আজ রোজ এসে আমাকে চুমু দেয় গালে একটা। আজকে সকালবেলা সাক্ষ্যর সাথে সিন ছিল মিঠা মিঠির, তো মিঠি লুকে দেখে ও মাকে বলছি তা কে মা, আর ও খুব স্পষ্ট কথা বলে, মাকে বলেছে মা এটা কে, এটা তো মিঠাই দিদি না। তা আমি ওকেও বলেছি যে আমি মিঠাই না, আমি মিঠি, মিঠাই আসছে। দুজনের সাথেই আমি এটা করি আর ওরা আমার বিশ্বাসও করে, তো ওদের কাছে দুটো মানুষ আলাদা। আচ্ছা, মিঠাইয়ের মেয়েকে কেমন লেগেছে? ভালো? ও তো মিঠাইয়ের কার্বন কপি, কোমরে হাত টাত দিয়ে কথা বলে একদম মিঠাইয়ের মতন। মিঠাই তো নিজের সব কিছুই ভুলে গেছে। আর অনেক গল্প করলাম, এবার একটা গান। হ্যাঁ, প্রথমেই বলে দিই আমি কিন্তু গায়িকা নই, আমি নায়িকা। আপনাদের সবাইকে আমি বিনোদন দেওয়ার জন্যই কিন্তু গান করি। আপনাদের সবাইকে হাত তুলে চিয়ার করতে হবে, ঠিক আছে? স্টার্ট। নমস্কার, কোথায় যাচ্ছেন? একটু সাবধান, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা।
সবাই শিক্ষার্থী সবাই ফোন নিয়ে প্রজেক্ট করছে অল প্রজেক্ট সবাই মিঠাই দেখো দেখো মিথ্যে কথা Sugar.